কত মানুষ দেখছি বাই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি বাই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। দশ মাস দশ দিন গর্বে নিয়ার মা জননী, দশ মাস দশ দিন গর্বে দারান করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া, সকল দুঃখ একাই নিলেন মানিয়া। ছেলে যদি অন্যায় করে ছেলেকে বুঝাইবেন, অতিরিক্ত অন্যায় যদি করে কখনো বদদোয়া দিবেন না, শুধু দোয়া করবেন আল্লাহ আমার ছেলেটারে ভালো করে দাও, আমার ছেলেটারে ভালো করে দাও। আমার ওয়াজের ভিতর থেকে আজকে আমি একটা কথা বলবো, আমার সাথে একটা ছেলে পড়ালেখা করত, হাতের লেখা মেটকুড়ি চিনেন, মেটকুড়ি এই ভাই মেটকুড়ি চিনেন, মেটকুড়ি চিনেন না, ছোট একটা পাখি বাসা ছোট পোকা ওই যে বাসা বাঁধে কি জাল বাঁধে যে জাল বুনে মাকলসা, আচ্ছা আচ্ছা ভাই মাকলসা, এটা কি মাকলসা, এই মাকলসা তা ছেড়ে দিলে যেমন তার পায়ের দাগ পড়বে, তেল আপনি যদি মাকলসা কালির মাঝে ছেড়ে দিয়ে যদি খাতার মাঝে ছেড়ে দেন দেখেন একরকম লেখা হয়ে যাবে, কি কথা বলেন ভাই। তো অনেকের লেখা যদি খারাপ হইতো তাহলে আমরা কইতাম যে এই বেটা মাকলসা ছেড়ে দিছ কি লেখছ তো বুঝাই যায় না, আমার ওস্তাদরা অনেক সময় বলতো। তো এইরকম আমাদের সাথে এক ছাত্র ভাই ছিল, ও কি লিখতো ওই পড়তে পারতো, কত বুঝেন নাই। পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর এখন তার রেজাল্ট হবে আমরা সবাই জানি, পাবে আন্না আন্না, বুঝেন নাই, পাশ করতো না, আমরা বিশ্বাস হয়ে পাশ করতো না, আল্লাহর কি হুকুম দেখা যায়। এই ছেলেটা পরীক্ষা পাশ করলো, বললো কি করলো, যেই খাতাটা আমি তার দেখছি আমি ওই খাতাটা দেখে কইছি ও সর্বোচ্চ আট পাইবা, কত আট। আর আমার ওস্তাদ মাওলানা আমিনুল হক প্রিন্সিপাল হুজুর বললেন এই ছেলে যদিও পড়ায় খারাপ কিন্তু তার মা বড় আল্লাহওয়ালা লোক, ওর মায়ের দোয়ায় দেখবা ওই আটের জায়গায় এটা আশি হয়ে যাবে। আমি কই হুজুর এটা একটা এক্সামিনার যদি পাগল হয়ে যায় তাহলে হইতে পারে, নাহলে এটা কিভাবে সম্ভব। সত্যি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে একটা সত্য ঘটনা, রেজাল্ট হওয়ার পর যখন টেবলেটিং সিট আসলো মানে নাম্বার পত্র সিটটা আসলো তখন দেখি ঠিকই ওই সাবজেক্ট ভাই আসি হয়েছে, কি কথা হয় না ভাই, পাইছে কত আশ্চর্যর কথা না। তা আমি ওর বাড়িতে একদিন ওর লগে গেছি, আমি কি তোর মারে জিগামু তোর কি দোয়া করছি আর তুই এই রেজাল্ট করলি, আহা। ছেলেটার নাম ছিল বিল্লাল, আমি যখন আড়াল থেকে তার মাকে বললাম মা গো বিল্লালের মা আপনি আমারও মার মতো নেই, আপনার এই ছেলে পড়ালেখা যায় কিন্তু হাতের লেখা অনেক সময় বুঝি না, কিন্তু আজকে যে সে একটা সাবজেক্টে আশি পাইলো এটার কারণটা কি, আমি জানি আমার ছেলে পারে না আমিও জানি কিন্তু বাবা আমি আমার ছেলের জন্য রাতের আধারে উইঠা উইঠা দোয়া করছি আল্লাহর কাছে। তা আমি চিন্তা করলাম সত্যি মায়ের দোয়া আল্লাহর দরবারে কি হয়ে যায়। আল্লামা জনকশরী রহমতুল্লাহ আলাইহি বললেন আমার মা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক
বলে ফেলছে বাবা যেই টুনটুনির পাল তুমি যেভাবে ভেঙে চাও আল্লাহ যেন তোমার পালটা সেভাবে ভেঙে দেয় এই কথা বলে মা যখন আমারে দৌড়ানি দিল আমি যে দৌড় দিলাম দৌড় দিতে গিয়ে আমি পড়ে গেলাম পড়ে যাওয়ার সাথে সাথে আমার যে পাওটা ভেঙে গেল আজ পর্যন্ত আমার পাওয়ার ভালো হয় না আমি বলতে চাই আমার এই বয়ান থেকে মনোযোগ দিয়ে আপনারা শুনছেন এখন বলেন আমার এই বয়ান থেকে কি শিখলেন মায়ের বদ্দোয়া ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মায়ের বদ্দোয়া কবুল হয়ে যায় দোয়া যেমন কবুল হয়ে যায় আল্লাহর হাবিবের সাহাবী হযরত আল কামাম জলিল কদা সাহাবী প্রচন্ড জ্বর অসুস্থ হয়ে গেল আল্লাহর নবীর কাছে খবর আসলো হুজুর হযরত বেলালকে বললেন হযরত আসলাম রাদিয়াল্লাহুকে বললেন হযরত আলী রাদিয়াল্লাহুকে বললেন হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নবীজি বললেন তোমরা চারজন যাও আমার আলকামাকে দেখে আসো তার শারীরিক অসুস্থতা কেমন একটু খোঁজ খবর নিয়ে আসো চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহুকে দেখতে গেলেন যাওয়ার পর দেখে আলকামা প্রচন্ড জ্বর এত মারাত্মক অসুখ মনে হয় সে বিছানা থেকে আর উঠতে পারবে না এবার আলকামাকে হযরত আলী হযরতে বেলাল হযরতে আসলাম হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে বলল আলকামা রে তোমার মনে হয় আর বেশি দিন বাঁচা হবে না তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়াচ্ছে অথচ আলকামার জিহ্বা বাড়ি হয়ে গেল কালেমা পড়তে পারে না মুখ আরেক দিকে নিয়ে আরেক দিকে ফিরিয়ে ফেলে এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু বলেন বেলাল দেরি করো না তুমি নবীজির কাছে খবর পৌঁছায় দাও আলকামা কালেমা পড়তে পারে না আল্লাহ রাসূলের দরবারে বেলাল গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে না তার জিহ্বা বন্ধ হয়ে যায় নবীজি বললেন যাও খবর নাও তার জীবিত কেউ আত্মীয় স্বজন কে বেঁচে আছে মা বাপ আছে তখন বলল হুজুর তার মা বেঁচে আছে বাবা নাই আল্লাহ রাসূল বললেন যাও বেলাল আলকামার মাকে আমার সালাম দিও তারে বলে দিও যদি সুযোগ হয় সে যেন আমার কাছে দেখা করে আর যদি তার আসতে অসুবিধা হয় আমি বিশ্ব নবী তার বাড়িতে যাব হযরত বেলাল গিয়া আলকামার মাকে বললেন মা গো নবীজি আপনাকে সালাম দিছে আপনি যেতেন আপনি যেতে না পারলে আমার নবী আসবেন মহিলা ডেকে বলে আল্লাহর নবীর সাহাবী বেলাল আমার নবী আমার বাড়িতে আসবে এটা যেন না হয় আমি নিজে আল্লাহ রাসূলের দরবারে যাব আমাকে নিয়ে যাও বুড়িমা আমার রাসূলের দরবারে গেলেন আল্লাহর নবী ডেকে বলেন বুড়িমা গো আমার সাথে সত্য কথা বলবা মিথ্যা বলতে পারবা না মিথ্যা যদি বলে ফেল ধরা পড়ে যাইবা কারণ আমার কাছে ওহি আসে মিথ্যা বলতে পারবা না সত্য করে বলো তোমার আলকামা কেমন হযরতে আলকামার আম্মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে বড় সুন্দর নামাজি আমার ছেলের মতো এত সুন্দর নামাজি হয় না আমার ছেলের মতো এত সুন্দর রোজাদার হয় না আমার ছেলের মতো এত পরহেজগার আর হয় না আমার ছেলের মতো সুন্দর ব্যবহারকারী আর হয় না আমার ছেলের মতো সুন্দর কথা বলনেওয়ালা আর হয় না আমার ছেলে ইবাদত বন্দেগী ব্যবহার আচরণে সব কিছুতে আমার ছেলে ভালো আল্লাহ রাসূল বলেন বুড়িমা আমি এটা জানতে চাই না আমি জানতে চাইছি তোমার সাথে তোমার ছেলের সম্পর্ক কেমন তুমি তোমার ছেলের উপরে খুশি আসনি আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় বুড়িমা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের কোনো দোষ নাই হাজারো অন্য ছেলেদের চেয়ে আমার ছেলেটা বড় ভালো কিন্তু আমার ছেলের একটা দোষ ছিল তার স্ত্রীর কথায় সে চলত স্ত্রীর কথায় প্রাধান্য দিত স্ত্রীর কথায় মাঝে মাঝে আমার সঙ্গে সে রাগ করত গুসা হতো আমার সাথে খারাপ ব্যবহার করত হুজুর এই জন্য আমার মনে বড় ব্যথা আপনি এই ব্যাপারটায় আমি আমার ছেলের উপরে বড় কষ্ট আছি আল্লাহর নবী ডেকে বললেন
যাও বেলাল দেরি করো না এই মহিলা তার ছেলের উপরে নাখোস থাকবে আমার সাহাবী আলকামার মতো আলকামা সে আলকামা বেঈমান হয়ে কবরে যাইবে এটা আমি হইতে দিতে পারি না যাও লাকির স্তূপে নে আমার সে আলকামার জন্য আগুন জ্বালায় দাও আমি আলকামাকে আগুন দিয়া জ্বালায় দেব বেঈমান হয়ে মরতে আমি তারে দেব না আলকামার মা বলল ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে আপনি আগুন দিয়ে আমার সামনে জ্বালায় দিবেন আল্লাহ রাসূল বললেন মা গো দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বড় ভয়াবহ জাহান্নামে কঠিন আযাব সেটা তো বড় কঠিন শাস্তি দুনিয়ার আগুন তো কিছুই না বলল ইয়া রাসূলুল্লাহ আমার সামনে আমার ছেলে আগুনে জ্বলবে আর আমি মা হয়ে সইব এটা কি করে সম্ভব না হুজুর আমার ছেলেকে আগুন দিয়ে জ্বালাবেন না আমার ছেলেকে আমি মাফ করে দিলাম আমার মনের দুঃখ আমি তারে মাফ করে দিলাম জুরুকুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন বেলাল এক মুহূর্ত দেরি করবা না আলকামার কাছে যাও খবর নিয়ে আসো আলকামা দৌড়াই আলকামার বাড়িতে হযরত বেলাল দৌড়াইতেছে দৌড়াইয়া দৌড়াইয়া আলকামার ঘরের দরজায় যখন গেল শুনতে পায় আলকামা নিসবান খুলে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে চাই রে ভাই মায়ের দোয়া মায়ের বদদোয়া মা যদি মা সন্তানকে maaf করে দেয় মা যদি সন্তান উপরে খুশি হয়ে যায় ওই সন্তান ঈমানদার হয়ে যায় মা যদি সন্তান উপরে রাজি হয়ে যায় বাবা যদি সন্তানের উপরে রাজি হয়ে যায় ওই সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যায় কি কথা কোন ঠিক কিনা ভাইরা মা কত নিয়ামত মা আমাকে কোলে নিয়া আমাকে পেটে নিয়া কত কষ্ট করেছে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া খালান আলা ওয়াহানিন আল্লাহ বলেন মা পেটে দানন করতে তোমারে কষ্টের পর কষ্ট ক্লেশের পর ক্লেশ কত ধৈর্য ধরে কত কষ্ট করে তোমাকে পেটে দানন করেছে এইটা ভুক্তভোগী মা ছাড়া আর দুনিয়ায় কেউ জানে না ঠিক কথা কন না কেন ঠিক না বেঠি কত মানুষ দেখছি বা দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে নাই কত মানুষ দেখছি বা দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে নাই দশ মাস দশ দিন গর্বে নিয়ার মা জননী দশ মাস দশ দিন গর্বে দাঁড়ান করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া কত মানুষ দেখছি বা দুনিয়া মায়ের মতন আপন কেহ নাই রে নাই বিদেশেতে সন্তান যদি মারা যায় কথা ঠিক কিনা ভাইরা
বিদেশে তে সন্তান যদি মারা যায় সবার আগে আগাত লাগে মায়ের কোলে যায় সবার আগে আগাত লাগে মায়ের কোলে যায় কত মানুষ দেখছি বাইরে দুনিয়া